যেদিন এই ঘটনা জানাজানি হয় 9 আগস্ট ভোরে, অর্থাৎ সেই দিন ভোরেই আরজি করে পৌঁছন অভিক। সেদিন সেমিনার রুমে গিয়েছিলেন চিকিৎসক অভিক দে, এমনকি 15 আগস্টের প্যারেডের প্রস্তুতির নির্দেশিকা স্বাস্থ্য ভবনের। 10 আগস্টে সকালে প্যারেডের দায়িত্ব ছিল অভিকের। নির্দেশিকায় উল্লেখ, আরজি কর থেকে এসএস ক্যাম্প পর্যন্ত প্যারেডের দায়িত্ব ছিল এই অভিকের ওপরেই, কিন্তু অভিক 9 আগস্ট ভোরেই আরজি করে পৌঁছে যায়। কিন্তু কেন আরজি কর সেদিন পৌঁছেছিল অভিক, তা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার কারণ অভিক দে, যার কথা পরবর্তী সময় সামনে আসে, যার ছবিও সামনে আসে, তার পরবর্তী সময় মূলত তার ভূমিকা কি ছিল এবং 9 আগস্টে কেন তড়িঘড়ি তাকে এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ওই সেমিনার রুম পর্যন্ত পৌঁছে যেতে দেখা গিয়েছিল, তাহলে কি কারণ নির্দেশে ছিল তার কারণ। মনে রাখতে হবে যে এই অভিক দে মূলত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হওয়ার কারণেই এই অভিক দেকে সেখানে কি সেদিন দেখা গিয়েছিল বিভিন্ন সময়। এছাড়াও অভিক দের বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে আসে তার প্রেক্ষিতেও কিন্তু আরও বেশ কিছু প্রশ্ন এখানে সামনে আসছে। একদিকে যেমন বর্তমান মেডিকেল কলেজের সেখানে তোলাবাজির অভিযোগ, এমনকি বেনিয়মভাবে ভর্তির অভিযোগ পর্যন্ত এর বিরুদ্ধে উঠে এসেছে, যার বিরুদ্ধে অবশ্য গতকাল পদক্ষেপ নিতে দেখা গিয়েছে। কিন্তু 9 আগস্ট ভোরে আরজি করে কি করছিল অভিক, কি কারণে পৌঁছে গিয়েছিল অভিক, একটা গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আপনাদের সামনে গোটা বিষয়টা আরও পরিষ্কার করবার আমরা চেষ্টা করি। অর্থাৎ এই 9 আগস্ট যখন অভয়ার হত্যা করা হয় এবং সেই খবর যখন সামনে আসে, তার পরবর্তী সময় এই অভিক দেখে দেখা যায়। কিন্তু 15 আগস্টে প্যারেডের প্রস্তুতির নির্দেশিকা যেখানে স্বাস্থ্যভবনের তরফ থেকে এই অভিককে দেওয়া হয়েছে, তাহলে 9 তারিখে সে কী করছিল, এবং 10 আগস্ট সকালে সেখানে প্যারেডের দায়িত্ব ছিল, অর্থাৎ যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল সেই দায়িত্বের আগে সে সেখানে পৌঁছে যায় কেন, অভিক কেন 9 তারিখে, অর্থাৎ একদিন আগে সেখানে পৌঁছে যায়। আরজি কর থেকে এসএস ক্যাম্প পর্যন্ত প্যারেডের দায়িত্ব অভিকের ছিল, কিন্তু এখানেও প্রশ্ন হচ্ছে যে 9 তারিখে কেন সে সেখানে পৌঁছে গিয়েছিল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে 10 তারিখে তার যাওয়ার কথা ছিল। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় উল্লেখ রয়েছে অভিকের দায়িত্ব, এবং সেই যে নির্দেশ তাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিও কিন্তু আপনাদের সামনে আমরা রেখেছি, যেখানে 15 আগস্টে প্যারেডের প্রস্তুতি নির্দেশিকা স্বাস্থ্য ভবনের তরফ থেকেই দেওয়া হয় এবং দেওয়া হয় অভিক দেখে। আর যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে বিতর্কের মধ্যেই এবার সাসপেন্ড করা হলো বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে। বৃহস্পতিবার এমনই নোটিশ জারি করলো স্বাস্থ্য দপ্তর। শাসক ঘনিষ্ঠ এই দুই চিকিৎসকদের বিরুদ্ধে উঠেছিল নানা অভিযোগ, হুমকি, দাদাগিরি, প্রভাব খাটানোর মতন নানা অভিযোগও সামনে আসে, তারপরেই এই পদক্ষেপ। বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে সাসপেন্ড করলো স্বাস্থ্য ভবন। অভিযোগ, তারা দুজনে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। বিরূপাক্ষ এবং অভিকের বিরুদ্ধে রয়েছে দাদাগিরির অভিযোগ। এই দুই চিকিৎসককে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য দপ্তর যে দায় নিজেদের ঘাট থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো, সেটা কি আদৌ সম্ভব? প্রশ্ন উঠছে যে এতদিন পর কেন সাসপেন্ড করা হলো, যেখানে অভিযোগটা বহুদিন আগে থেকে ছিল এই দুই চিকিৎসকের বিরুদ্ধে। পাশাপাশি আরজিকর কাণ্ডের সেমিনার হলে অভিকের উপস্থিতি নিয়েও একাধিক অভিযোগ সামনে আসে। স্বাস্থ্যক্ষেত্রে অনিয়মের অভিযোগে বারবার উঠে এসেছে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসকদের নাম। অন্যদিকে বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নামেও বিস্তর অভিযোগ। রাজ্যজুড়ে আন্দোলনের চাপে পড়ে বুধবারই স্বাস্থ্যভবন বিরূপাক্ষকে বদলির নির্দেশ দেয়। কাকদ্বীপ হাসপাতালে বিরূপাক্ষকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলেও সেখানে দেখা যায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন, প্রতিবাদ চলছিল ডায়মন্ড হারবারেও। ছাত্ররা যদি ঐক্যবদ্ধ হয়, সে যত ক্ষমতাবানই হোক না কেন, তাকে ক্ষমতা থেকে নামানো যায়, এবং ছাত্ররাই আমাদের দেশের সর্ববৃহৎ শক্তি। আমরা মহাপ্রতাপশালী যে সবাইকে ভয় দেখাতো, তাকে আমরা সাসপেন্ড করতে বাধ্য করেছি সরকারকে। আমরাও সফল হয়েছি, কারণ এই যেটা আমরা অ্যাচিভ করেছি সেটা হচ্ছে কমপ্লিটলি অ্যাপলিটিক্যাল ডেমোক্রেটিক মুভমেন্ট। না আমরা কোনো চ্যানেল দিয়ে কথা বলেছি, না আমরা কাউকে ধরেছি যে আমাদের জন্য কাজ করুক। এরই মধ্যে বৃহস্পতিবার সাসপেন্ড করা হলো দুই চিকিৎসককে। তাহলে কি ভাবমূর্তি স্বচ্ছ রাখতেই অভিক বিরূপাক্ষকে ছেঁটে ফেললো স্বাস্থ্য ভবন? রিপাবলিক বাংলা। অভয় হত্যাকাণ্ডের পর প্রচুর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রত্যেকের মনে, আর তারই মধ্যে একটার পর একটা বিস্ফোরক তথ্য সামনে আসছে, যেখানে ডাক্তারদের রেস্টরুমের সংস্কার এবং কাজের নির্দেশে দেওয়া হয় অভয় খুনের ঠিক পরদিনই। পূর্ত দফতরকে লেখা সন্দীপ ঘোষের সেই চিঠিতেই মূলত চিটিং ফাঁক, গোটা বিষয়টি স্বাস্থ্য সচিবও জানতেন। তাহলে কি স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই অপরাধস্থল ভাঙচুর করে প্রমাণ লোপাট করা হয়েছিল? সেই প্রশ্নও তো উঠছে।
আরজিকর হাসপাতালে কিভাবে অভয়াকে খুনের প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে তা বোধহয় এবার দিনের আলোর মতোই পরিষ্কার। সেমিনার রুমের কাছে ডাক্তারদের রেস্টরুম ও সংলগ্ন শৌচাগারের ভাঙাভাঙি ছবি রিপাবলিক বাংলায় প্রথম দেখিয়েছিল, কিন্তু সেই সংস্কার কাজ কেন তা বোধহয় এবার স্পষ্ট হলো। পূর্ত দপ্তরকে চিঠি লিখে ডক্টরস রেস্টরুম সংস্কারের নির্দেশ দিয়েছিলেন খোদ সন্দীপ ঘোষ। এবার চিঠিতে উল্লেখ তারিখটা দেখুন মন দিয়ে, 10 আগস্ট 2024, অর্থাৎ অভয়াকে ধর্ষণ করে খুনের ঠিক পরের দিন। এখানেই শেষ নয়, চিঠি খুঁটিয়ে পড়লে চোখে পড়বে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য। সেখানেই লেখা স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। কি লুকানোর জন্য সন্দীপ ঘোষ, কি লুকানোর জন্য নারায়ণ স্বরূপ নিগমের সাথে এই মিটিং করে এই ডিসিশন নিলেন? এই ভয়ঙ্কর চিঠিতে সেই প্রশ্ন উঠে আসছে, এর উত্তর নারায়ণ স্বরূপ নিগম থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। পূর্ত দপ্তরের যে ইঞ্জিনিয়ারকে সংস্কার কাজ করতে চিঠি দেওয়া হয়েছিল রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছিল সেই অফিসেও। বিমল পাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নাম রয়েছে, তিনি এই মুহূর্তে অফিসে নেই, কিন্তু আমরা বারংবার দুপুর থেকে তাকে ফোনে ট্রাই করছি। বিমল পাল, তিনি কি কিছু এমন জানেন যেটা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? এখানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুলে দিয়েছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। স্বাস্থ্যভবন সব জানতো, মানে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সব জানতেন। স্বাস্থ্যভবন স্বাস্থ্য সচিব যখন বিষয়টা জানে, তাদের নলেজে আছে, তখন তো মুখ্যমন্ত্রীর কাছে খবর থাকবেই, তার নলেজ ছাড়া তো হতে পারে না। এবং আমার মনে হয় এত কিছু না ধরে যদি মুখ্যমন্ত্রীকে আজকে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে আসল সত্যিটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। রাজ্যের মন্ত্রী অবশ্য মূল প্রশ্ন এড়িয়ে সিবিআই দিকে বিষয়টি ঘুরিয়ে দিলেন। সিবিআই যখন ইনভেস্টিগেশন করছে, সিবিআইকে তাহলে যারা মনে করছেন সেই সময় ছিলেন, মনে করছেন যে ট্যাম্পারিং হয়েছে, তারা সমস্ত তাদের তথ্য সাবস্ট্যান্সিয়েট করুন, আপনার যে অভিযোগ আছে সেটাকে তথ্য সহ সিবিআইর কাছে জমা দিন, সিবিআই এই বিষয়টা দেখার কথা। রাজ্যের 14 আনা অপরাজিতা বিলে ধর্ষণকে ফাঁসির বিধান আছে, কিন্তু যারা ধর্ষণ খুনে প্রমাণ লোপাট করে তাদের জন্য কি শাস্তি? সংশোধনীর প্রস্তাব দিয়েছিলেন বিরোধী দলনেতা, যদিও তা গ্রাহ্য হয়নি। ওই কারণেই তো বিরোধী দলনেতার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন, ওয়েলকাম, আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে? একজন চিকিৎসককে ধর্ষণের পর নির্মমভাবে খুন করা হলো, আর ধামা চাপা দিতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর। দায় এড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক বাংলা।